আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা বানাবো বিফ কাচ্চি বিরিয়ানি। তো চলুন আমরা তাহলে বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করতে চলে যাই। প্রথমে আমরা এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে মেখে 20 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। তারপর আমরা কিছু আলু, যতটুকু পরিমাণ আলু দিব, কাচ্চি বিরিয়ানিতে আলু থাকে, যতটুকু পরিমাণ আলু দিব ততটুকু পরিমাণ আলু একটাকে 4 পিস করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি শাহী জিরা, দিয়ে দিচ্ছি আমি আগের থেকে দুধে ভিজিয়ে রাখা স্যাফরন কালার, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লং, 2টা তেজপাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা একটা মশলা তৈরি করব। আমি নিয়েছি 2টা জয়ফুল, তারপর 2টা বড় এলাচ, জয়ত্রী 1 চা চামচ, 10-15টা এলাচ, তারপরে 1 টেবিল স্পুন দারুচিনি। এটাকে আমরা ব্লেন্ড করে একটা মশলা তৈরি করব। এখন আমরা আলুগুলা ফ্রাই করতে চলে আসলাম। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলা ভালো করে ফ্রাই করে আমি উঠিয়ে নিচ্ছি। ওই পাশে চুলায় আমার বেরেস্তা হচ্ছে, বেরেস্তা তো আপনারা সবাই জানেন কীভাবে করতে হয়। এখন আমরা রাইসটা সিদ্ধ করতে চলে আসলাম। এখানে আমি দারুচিনি, এলাচ, শাহী জিরা, সাথে দিয়ে দিয়েছি লং, তেজপাতা। এরপর আমি ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিলাম। এখানে একটা কথা স্কিপ হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো লবণ দেবেন, যাতে পানিটা নোনতা স্বাদ হয়, তা না হলে রাইসে লবণ হবে না। আমি ভালো করে সিদ্ধ করে ড্রেন করে নিয়েছি। এরপর আমি যেই গোশটা, গরুর গোশটা মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি যে পাত্রে কাচ্চি বিরিয়ানিটা রান্না করবো সে পাতে ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্যাফরন কালার, স্যাফরন কালারটা দিলে কালারটা একটু ভালো আসে এবং স্বাদটা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এর ফাঁকে দিয়ে দিলাম বাদাম বাটা, সব 1 টেবিল স্পুন করে ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছে সেটা, দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ক্যাডা ওয়াটার 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, এখানে 1/2 কাপ, দিয়ে দিচ্ছি বেরেস্তা, পাশে চুলা যে বেরেস্তা করেছি দেখেছিলেন সেই বেরেস্তাটা 1/2 কাপ পরিমাণ, ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এটাকে কি বলে
দিয়ে দিচ্ছি আমি আলুটা ফ্রাই করেছি, আলুটা ফ্রাই ফ্রাই করার তেল যে তেলটা রয়ে গেছে ওই তেলটা দিয়ে দিচ্ছি। পাশে দিয়ে দিয়েছিলাম ওটা মামা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করা আলুগুলা, এরপরে আর মাখামাখি নেই, ফ্রাই করা আলুগুলা দিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে। দিয়ে দিচ্ছি আমি 20 থেকে 25টা কিশমিশ, দিয়ে দিচ্ছি আলু বোখারা 10 থেকে 12টা, ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি একটা তাওয়া চুলায় দিয়ে দিয়েছি এবং ফুল ফ্রেমে চুলার আঁচটা দিয়ে দিয়েছি। ফুল ফ্রেমে দিয়ে আমরা 20 মিনিট রান্না করব। এখন দিয়ে দিব আমি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন। এরপর ঢেকে রাখবো। 20 মিনিট আমার রান্না হয়েছে। এখন আমরা দিয়ে দিব রান্না করা রাইসগুলা, 80% সিদ্ধ করেছি, আপনারা 80% সিদ্ধ করে নেবেন। ভালো করে সমান করে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্যাফরন কালার, স্যাফরন কালারটা দিলে চাউলের রাইসের কালারগুলা ভালো আসবে এবং খেতে ক্রিমি হবে। দিয়ে দিচ্ছি যে রাইসগুলো রান্না করেছি সেটা থেকে 1 কাপ পরিমাণ পানি, লবণ পানি। দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি, আপনারা 3 থেকে 4 টেবিল স্পুন ইউজ করতে পারেন। ঘিটা অবশ্যই লাগবে, না হলে এটা খেতে ক্রিমি হবে না, ভালো লাগবে না। এরপর যে আমি কিছু আটার খামির করে আটা লক করে দিয়েছি, পাতিলের মুখটা লক করে দিয়েছি, লক করে একটা পুঁতা দিয়ে চাপ দিয়ে রেখেছি। যখন বাষ্প আসবে এখান থেকে তখন আমরা এটাকে খুলবো, চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আরও 30 মিনিট রান্না করব আমরা। এ চুলা একদম লো হিটে দিয়ে দমে দিয়ে দিব আর কি। হয়ে গেল আমার বিফ কাচ্ছে বিরিয়ানি, দেখুন কেমন হয়েছে। কোনো চিন্তা নেই, মাংস টাংস সব সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে। কেমন লেগেছে তাহলে একটু কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।